তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া, বাঙালি ও ঘাগট নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গাইবান্ধায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শহর রক্ষা বাঁধের অন্তত 10টি পয়েন্টে দেখা দিয়েছে ফাটল। বালির বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। নওগাঁয় শহরে ঢুকে গেছে বন্যার পানি। আত্রাই সড়কের বাঁধ ভেঙে জেলা সদরের সাথে আত্রাইয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি অব্যাহতভাবে বাড়ায় শাহজাদপুরের গোপালপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে কয়েক হাজার একর ফসলি জমি। প্রায় 3000 লোকের বাড়িঘর পানিতে ডুবে যাওয়ার মতো। জামালপুরে যমুনার পানি বেড়েই চলেছে। নতুন করে প্লাবিত হয়েছে মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও সদর উপজেলার শতাধিক গ্রাম। যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে টাঙ্গাইলে। প্লাবিত হয়েছে জেলার 5 উপজেলা নিম্নাঞ্চল। তিন দিন আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে দিনাজপুরে। এদিকে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও বন্ধ রয়েছে সারা দেশের সাথে রেল যোগাযোগ। কুড়িগ্রামে 9 উপজেলার 763টি গ্রামের বানভাসী মানুষ আশ্রয় নিয়েছেন পাকা সড়ক, উঁচু বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি কমলেও পুরোপুরি না নামায় বাড়ি ফিরতে পারছেন না দুর্গত এলাকার মানুষ। বিশুদ্ধ পানি সংকটে দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। নীলফামারী শহর থেকে বন্যার পানি নেমে গেলেও গ্রাম পর্যায়ে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। চরম খাদ্য সংকটে দিন কাটছে বানভাসী মানুষের। কি করি খাবো, কোনো বুদ্ধি আমার নাই। জাল দিয়ে মারি, সে জালও আমার ভাসি গেছে। জমি জায়গা সব গেছে, আবার সুয়েত গেছে, এখন বাড়িঘরও থাকে না, বাড়িঘরও ভাঙি গেছে, এখন আর কি খেয়ে থাকি। ঠাকুরগাঁওয়ে নিচু এলাকা থেকে পানি সরে না যাওয়ায় এখনো 10,000-এরও বেশি মানুষ জেলার 65টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। রংপুরে তিস্তার পানি কিছুটা কমলেও গঙ্গাচড়ার 7 ইউনিয়নের বাড়িঘরগুলো এখনো হাঁটু পানিতে তলিয়ে আছে। বন্যা কবলিত লক্ষ্মীটারি, কোলকন্দ, মর্নিয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। সুরমার পানি কমতে শুরু করলেও সুনামগঞ্জে এখনো প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী। পানি নিচে প্রায় 5,000 হেক্টর রোপা আমন। হিলি স্থলবন্দরের কাজে ব্যবহৃত প্রধান সড়ক থেকে পানি নামলেও পিচ ও পাথর উঠে গিয়ে গর্ত হওয়ায় পণ্যবাহী ট্রাকগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। এদিকে ঢাকার দোহারে পদ্মা বাঁধ প্রকল্পের 4টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পানিতে ডুবতে শুরু করেছে দোহার ও নবাবগঞ্জের নিম্নাঞ্চল। বাড়ছে তুরাগ আর শীতলক্ষার পানিও। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।